सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम राकिब रेबा अनलाइन स्कूले तुम्हारे स्वागत जाची हमें इमरान अहमद प्रभाषक अर्थनीति कलेज सेक्शन आज के तुम्हारे साथ आलोचना करब अर्थनीति द्वादश श्रेणी जो अर्थनीति द्वितीय पत्र सप्तम अध्याय निये सप्तम अध्याय आज के टॉपिक हे मुद्रास्फीतिर श्रेणी विभाग हमें आगे आलोचन पढ़े मुद्रास्फीति काके बोले अर्थात विभिन्न अर्थनीतिविदर प्रामाण्य संज्ञा हमें देखे मुद्रास्फीति नहीं मुद्रास्फीतर अनेकगुल प्रकारभेद रही है ये प्रकारभेद नहीं आलोचना करब मुद्रास्फीतर प्रकारभेद मृदु मुद्रास्फीति मृदु मुद्रास्फीति हे जो मुद्रास्फीतिटा अत्यंत धीरगति बृद्धि पाए जेटा एक देशर जो तेम एक क्षतर कारण है ना से हे मृदु मुद्रास्फीति मृदु मुद्रास्फीतर जो मृदु मुद्रास्फीतर हार होता 2% वर् चे कम दो नम्बर हे पदसंचारी मुद्रास्फीति पदसंचारी मान पद मान हे जेटा हाँटार गति जे मुद्रास्फीति दामस्तरता जे दामस्तरता हादा हाँटार गति बृद्धि पाए सेटाई हे जे मुद्रास्फीति हाँटार गति बृद्धि पाए सेटाई हे पदसंचारी मुद्रास्फीति मुद्रास्फीति पदसंचारी मुद्रास्फीति मुद्रास्फीतर हार 8% থেকে 10% मध्य হয়ে থাকে अर्थात एक देशे मुद्रास्फीतर हार যদি 8% থেকে 10% मध्य হয়ে থাকে সেটা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বা ওয়াকিং ইনফ্লেশন অর্থনীতিতে মুদ্রাস্ফীতিকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন তিন নম্বর হচ্ছে দাবমান মুদ্রাস্ফীতি সেটা হচ্ছে রানিং ইনফ্লেশন অর্থাৎ দাবমান মুদ্রাস্ফীতি হচ্ছে যখন একটা মানুষ হাঁটা থেকে সেটা দৌড়ের পর্যায়ে চলে যায় অর্থাৎ হাঁটার গতিতে কেও আরো সেটা বেশি দ্রুত এই মুদ্রাস্ফীতিটা বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে ধাবমান মুদ্রাস্ফীতি অর্থাৎ এটা এজন্য এটাকে বলা হয় রানিং ইনফ্লেশন এই ইনফ্লেশনটা 2-digit হয়ে থাকে সব সময় এখানে 20% থেকে 100% বা তার চেয়ে 2-digit বা 3-digit হতে পারে 2-digit থেকে 3-digit সেখানে সেটা 20% হতে পারে সেটা 100% होते पारे एटा होच्छे दाबमान मुद्रास्फीति चार नम्बर देखा जाच्छे उल्लम्फन बा उल्लम्फ मुद्रास्फीति उल्लम्फ माने माने आमरा जानी उल्लम्फ माने लाफ देया जे मुद्रास्फीतिर हारटा बा जे दामस्तर जे अर्थनीतिते दामस्तर लाफिए लाफिए बृद्धि पाय सेटाई होच्छे उल्लम्फ मुद्रास्फीति अर्थात लाफिए लाफिए बृद्धि पाओयार माने होच्छे सेटार जे इंडेक्स सेटा সেটা 3-digit সেটা ক্রস করে 4-digit 5-digit তার উপরে চলে যায় এজন্য এটা হচ্ছে উল্লম্ফ বা এটাকে বলে উল্লম্ফ মুদ্রাস্ফীতি যে মুদ্রাস্ফীতিটা লাফিয়ে লাফিয়ে অর্থাৎ লাফানোর গতি দৌড়ের গতির চেয়ে আরো বেশি তার কারণে সেটাকে বলা হয় উল্লম্ফ মুদ্রাস্ফীতি এই উল্লম্ফ মুদ্রাস্ফীতিটা একটা দেশের অর্থনীতির জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের সামনে এই যে জিম্বাবুয়ে তারপরে আরো বিভিন্ন দেশ আছে এদের দেশের এই যে মুদ্রার মান একেবারে কম অর্থাৎ এখানে $1,00,000 দিয়ে একটা সাধারণ জিনিস কেনা যায় যেটা আমাদের দেশে 1 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে কেনা যায় সেটা ওইখানে $1,00,000 এটার কারণ হচ্ছে উল্লম্ফ মুদ্রাস্ফীতির কারণে হয়ে থাকে আমাদের দেশে যে মুদ্রাস্ফীতিটা সেটা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি অর্থাৎ 8 থেকে 10 শতাংশের মধ্যে থাকে কিছু বাড়ে উন্নয়নশীল দেশ ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিছুটা মুদ্রাস্ফীতি থাকা প্রয়োজন তবে সেটা যদি উল্লম্ফ মুদ্রাস্ফীতির পর্যায়ে চলে যায় তাহলে ওই দেশের মূল্যসূচক সেটা লক্ষ কোটি ছাড়িয়ে যায় তখন ওই দেশের অর্থনীতি এবং মুদ্রার মধ্যে ব্যালেন্স থাকে না অর্থের ক্রয় ক্ষমতা একেবারেই কমে যায় তখন বেশি পরিমাণ অর্থ ব্যয় করে সামান্য পরিমাণ পণ্য পাওয়া যায় এটা যে উল্লম্ফ মুদ্রাস্ফীতি পাঁচ নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা আসলে একটা পণ্যের যুগান স্থির থেকে যদি ওই সময়ের মধ্যে কী হয় তার চাহিদা বৃদ্ধি পায় যুগান স্থির আছে উৎপাদন পূর্ণনিয়োগ স্তরে উৎপাদন ঘটল উৎপাদন ঘটার পর দেখা গেল বুক ব্যয় বৃদ্ধি পেয়েছে বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পেয়েছে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয়টা অর্থাৎ সামগ্রিক চাহিদাটা বেশি বৃদ্ধি পাওয়ার কারণে মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মূল্যস্তর বৃদ্ধি পাওয়ার কারণে মুদ্রাস্ফীতির যে সৃষ্টি হয় সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন একটা পণ্য উৎপাদন করতে উপকরণ ব্যয় বেশি প্রয়োজন হয় এই বেশি উপকরণ ব্যয় উৎপাদন করতে গেলে দামটাও বেশি নিতে হয় এজন্য যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
अर्थात उत्पादन करते गए जो व्यय बाढ़ती व्ययटा बाढ़ती व्यय एर कारण जो बाढ़ती मुद्रास्फीति सृष्टि है से व्यय बृद्धिजनित मुद्रास्फीति घाटती व्ययजनित मुद्रास्फीति अर्थात एक देशे सरकार तर उन्नयन बजेटर तर विभिन्न उन्नयनमूलक कर्मकांडर जो को समय उन्नयनशील देशगुलाते बेशिरभाग घाटती बजेट प्रणयन करे थाके घाटती बजेटर जो व्ययगुला प्रणयन व्ययगुलर जो सरकार विभिन्न सेक्टर थेके ऋण ने मुद्रा चापाते पारे मुद्रा चापानोर कारणे अनेक समय घाटती व्ययजनित कारणे जे कि हय अर्थेर परिमाण बृद्धि पाय आर सामग्रिक चाहिदा बृद्धि पाय किन्तु जुगान स्थिर थाकार कारणे उत्पादनेर जुगान स्थिर थाकार कारणे घाटती व्ययजनित मुद्रास्फीतिर सृष्टि हय। एक नम्बर होच्छे मुनाफा मुद्रास्फीति जखन मुनाफाटा बेशी ग्रहण करा हय पूर्णनिम्न स्तरे तखन सेखाने मुनाफा बेशिर कारणे कोनो कारणे उत्पादन व्यय कमे गेलो एवं मुनाफाटा बृद्धि पे गेलो तखन मुनाफा बृद्धिजनित कारणे जे मुद्रास्फीति सृष्टि हय सेटा होच्छे मुनाफा बृद्धिजनित मुद्रास्फीति। नम्बर होच्छे मजूरी बृद्धिजनित मुद्रास्फीति धरो कोनो कारणे कोनो देशेर ट्रेड यूनियन বা শ্রমিক সংঘ খুবই শক্তিশালী ভূমিকা রাখার কারণে ওই দেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ একটা দেশের সরকার ঋণ বৃদ্ধিজনিত হচ্ছে একটা দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বেশি মাত্রায় ঋণের প্রসার বৃদ্ধি ঘটায় অর্থাৎ ঋণ বেশি দিয়ে থাকে তখন সেখানে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সরকার এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় ব্যাংক ঋণ কমিয়ে দেয় ব্যাংক ঋণ কমালে দেশে জনগণের কাছে অর্থের ফ্লো কমে যায় এখানে মুদ্রাস্ফীতি কম হয়। বিপরীত অবস্থা ঘটলে ঋণ বেশি দিলে জনগণের হাতে অর্থের পরিমাণ বেশি চলে আসে যার কারণে এই অর্থের ফ্লো বৃদ্ধি পাওয়ার কারণেই অর্থের যোগান বৃদ্ধি পায় আর অর্থের যোগান বৃদ্ধি পেলে আমরা জানি চাহিদার তুলনায় অর্থের যোগান যদি বৃদ্ধি পায় তাহলে মূল্যস্তর বা দামস্তর বৃদ্ধি পাবে আর দামস্তর বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এগারো নম্বর হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ একটা দেশের অর্থনীতিতে যখন মুদ্রার পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ সরকার যখন তার ঘাটতি বাজেট পূরণের জন্য কী করে কোনো সেক্টরে টাকা না পায় কোনো জায়গায় টাকা না পায় তখন সরকার কোনো কোনো দেশের সরকার বাধ্য হয়ে অধিক পরিমাণ নোট ছাপাতে বাধ্য হয়। এই অধিক পরিমাণ নোট ছাপানোর ফলে উৎপাদনটা স্থির থাকলেও কিন্তু নোট এই কাগজি নোটের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই অর্থের পরিমাণ বৃদ্ধি পেল আর অর্থের যোগান বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পাবে এখানে এই জন্য মুদ্রা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বারো নম্বর হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি উন্মুক্ত হয়েছে একটা দেশের জনগণের ব্যয় বৃদ্ধি পায় কোনো কিন্তু সরকারি কোনো হস্তক্ষেপ সেখানে না থাকার কারণে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পায় এটাই হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি। তেরো নম্বর হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি দমিত মুদ্রাস্ফীতি হচ্ছে সরকার একটা দেশের কিছু পণ্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করে মূল্য কিছু পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে থাকে তার উপর নিয়ন্ত্রণ আরোপ করে সরকারকে আর কিছু পণ্যের উপর সরকার মূল্য নিয়ন্ত্রণ আরোপ করতে ব্যর্থ হয়। যে পণ্যের উপর সরকার মূল্য নিয়ন্ত্রণ আরোপ করতে ব্যর্থ হয় সেখানে সেই পণ্যের যে দাম বৃদ্ধি পায় এটাকে বলে দমিত বা রিপ্রেসড মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। চোদ্দ নম্বর হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি কেইনস বলেছেন মুদ্রাস্ফীতি বলতে প্রকৃত মুদ্রাস্ফীতি অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে আর মানুষের কার্যকর চাহিদা বৃদ্ধির কারণে এবং অর্থের যোগান অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। আংশিক মুদ্রাস্ফীতি অর্থাৎ একটা দেশে দেখা গেল বিভিন্ন ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বিভিন্ন সেক্টরের মুদ্রাস্ফীতির সৃষ্টি সেটা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি। স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি স্থিতাবস্থা একটা দেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন থেমে আছে বা একটা দেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে না কিন্তু ওইদিকে একদিকে দেখা যাচ্ছে অর্থনীতি প্রসারিত হচ্ছে না একটা দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে না বাট এই দেশের এই পণ্যের দামস্তর ক্রমাগত বেড়েই চলেছে। এই যে অর্থনৈতিক স্থিতাবস্থা বা অর্থনৈতিক একটা কি স্টেবল কন্ডিশন তার মধ্য দিয়ে দাম বৃদ্ধি পাওয়াটার নামই হচ্ছে স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই মুদ্রাস্ফীতি কীভাবে পরিমাপ করে সেটা নিয়ে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি আলোচনা করব। সবাই আজকে এই পর্যন্ত এতটুকু দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাগিব রেবা অনলাইন স্কুলের
ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য এবং এখানে এই